আইসিসির লেভেল থ্রি কোচের স্বীকৃতি পেয়ে গেলেন অবশেষে বাংলাদেশের আলোচিত সমালোচিত ক্রিকেটার সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তার এই স্বীকৃতির পেছনে বড় অবদান আমিনুল ইসলাম বুলবুলের, এমনটাও শোনা যাচ্ছে। ক্রিকেট এখনও চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ আশরাফুল, আম্পায়ারিংয়ের কোর্স করেছেন, আসতে চান বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও। এবার তিনি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা থেকে পেয়েছেন কোচের স্বীকৃতি, আইসিসির লেভেল থ্রি কোচের সার্টিফিকেট পেয়েছেন আজ। এক বছরেরও বেশি সময় সাধনার পর ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছ থেকে এমন স্বীকৃতি পেলেন তিনি। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে দুবাইয়ে আইসিসি ক্রিকেট কোচেস কোচিংয়ে লেভেল থ্রি সার্টিফাইড হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। দুবাই থেকে গণমাধ্যমকে তিনি বলেছেন, এই সার্টিফিকেট পাওয়ার মাধ্যমে আমার একটা স্বপ্ন পূরণ হলো, এখন আরও ভালোভাবে ক্রিকেটের সঙ্গে একনিষ্ঠ হয়ে কাজ করতে পারব, আমার দেশে কোনো দলের হয়ে কাজ করার সুযোগ পেলে কাজ করব। গত বছরের 26 মে সংযুক্ত আরব আমিরাতে এই কোচিং শুরু করেছিলেন আশরাফুল। আবুধাবিতে এই কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসিতে কর্মরত বাংলাদেশের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এসিবির সেই কোর্সের কোচিং শেখার সুযোগ করে দেন আশরাফুলকে। লেভেল থ্রি কোচের স্বীকৃতি পাওয়ার সুখবর আশরাফুল সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট করেছেন। মোহাম্মদ আশরাফুলের কৃতজ্ঞতা আমিনুল ইসলাম বুলবুলের প্রতি সব মিলে বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ এক সংবাদ। যদি ভবিষ্যতে কোচিং ক্যারিয়ারটা চালিয়ে যেতে পারেন মোহাম্মদ আশরাফুল, তবে তার ভবিষ্যৎ উজ্জ্বল দেখছেন অনেকেই, যদিও তার সমালোচকও রয়েছে অনেক বেশি।